মর্যাদা আইবরসে রাজ্যবাসীর কারণে হন্দের ভোকে গুরুত্বপূর্ণ খবর। আজি হয়েছে 23 মার্চ। অসমের লগতে ভারতের বিভিন্ন প্রান্তর ভোকে এটা গুরুত্বপূর্ণ খবর যুগুতা হয়েছে। লগতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কেইবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। আনহাতে কেবিনেট বৈঠকত কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লৈছে রাজ্য সরকারে। যখন মানুষে প্রধানমন্ত্রী আবাস যোজনার জড়িয়ে ঘর লাভ করে তেওঁলোকৰ কারণে ডাঙর খবর আছে। লিস্টত নাম থাকলে আপনাদের এই গুরুত্বপূর্ণ খবরটি চাব। লগতে রাজ্যের মহিলাসকলের কারণেও গুরুত্বপূর্ণ ভাল খবর আছে। সকল মহিলা অঙ্গনবাদীর লগতে গুটর লগত জড়িত তেওঁলোকৰ কারণে গুরুত্বপূর্ণ ভাল খবর আছে। একেলগে কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর হতে জানব পারিব। আপনাদের ভিডিওটি চাই থাকিব। লগতে চ্যানেলটি যদি নতুন গেছে তেন্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করার লগতে ভিডিওটি একটা লাইক কৰি দিব। এনে হোক বন্ধু বান্ধবী সকল, নমস্কার। রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে ডাঙর গুরুত্বপূর্ণ খবর। বিদ্যালয় প্রাদেশিকরণের পর সংস্থাপন লৈকে রাজ্যিক কেবিনেটর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বুধবারে জনতা ভবনত অনুষ্ঠিত হয় রাজ্য সরকার কেবিনেট বৈঠক। বৈঠকের পিছত মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার সংবাদমেল সম্বোধন করে কেবিনেটর সিদ্ধান্ত সময়ের বিষয়ে জানায়। তলত ছবি এক উল্লেখ করা হল, চাহ বাগিচার 419 বিদ্যালয় প্রাদেশিকরণের সিদ্ধান্ত লৈছে রাজ্য সরকারে। শিক্ষকতা করে থাকা শিক্ষকগুলোর পদ প্রাদেশিকৃত নহয়, বিদ্যালয় সমূহ বাগানের কর্তৃত্ববতে থাকিব। প্রাথমিক বিদ্যালয়ত দুজনক শিক্ষক নিযুক্তি দিয়া হব। হাইস্কুলত এজন প্রধান শিক্ষক, 5 জন সহকারী শিক্ষকক নিযুক্তি দিয়া হব। লগতে মাধ্যমিক বিদ্যালয়ত 3 পদ সৃষ্টি করা হব। মিড ডে মিল, ইউনিফর্ম, কিতাব সরকারে বহন করিব। ইয়ার বাবে সরকারে বছরে বহন করিব 33 কোটি টাকা। লগতে মুখ্যমন্ত্রী স্বনিয়োজন আঁচনিক লৈ কেবিনেটর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 2 লাখ আত্মসংস্থাপনের কথা কোয়া হয়েছিল। এই সিদ্ধান্ত অনুযায়ী 1000 কোটি টাকা কেবিনেটে অনুমোদন দিয়ে মহিলাসকলক সংস্থাপনের বাবে 1000 টাকাক দিয়ার সিদ্ধান্ত লৈছে। প্রজেক্ট বনায় সরকারক দিলে পিছর বছর 10000 টাকা দিয়া হব। প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ সন্দর্ভত কেবিনেটত গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত লৈছে। মাটি নথকা লোকসকলক ভূমি আবন্টন দিয়ার দায়িত্ব জেলা উপায়ুক্তক দিয়া হয়েছে। তেনেলোকক 3-5 লাখ মাটি আবন্টন দিব। রাজ্যবাসীর কারণে দ্বিতীয় ভয়ঙ্কর খবরটি হয়েছে, 5 এপ্রিলকে তিহারেই হব ঠিকনা পুনর্বৃদ্ধি সিসোদিয়ার ন্যায়িক জিম্মার মেয়াদ। মুকলি আকাশর তললৈ অহাত আরো বিলম্ব ঘটিব মনীষ সিসোদিয়ার। দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী গরাকীক আজি আদালতে পুনের 2 সপ্তাহের বাবে ন্যায়িক জিম্মালয় প্রেরণ করে। ফলশ্রুতি ধুরা কেলেঙ্গারি গোচরত গ্রেপ্তার হওয়া আপ নেতাগী এদিয়া 5 এপ্রিলকে তিহার কারাগারতে কারারুদ্ধ হয়ে থাকিব লাগিব। ঘুরানীতির গোচর ধন সরবরাহর অভিযোগত কেন্দ্রীয় সন্থা ইডিএস সিসোদিয়াক আদালতত হাজির করবার পিছতে বিশেষ ন্যায়াধীশ এম কে নাগপালে 5 এপ্রিলকে ন্যায়িক জিম্মালয় প্রেরণ করে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী গরাকীক। আন একটা তদন্তকারী সন্থা সিবিআই তদন্ত চলাই থাকা মূল ঘুরানীতির গোচরত সিসোদিয়ার জামিন আবেদনের শুনানি মঙ্গলবারে স্থগিত রাখিছিল বিশেষ আদালতে। এদিয়া শনিবারে আদালতে মূল গোচরত সিসোদিয়ার জামিন আবেদনের শুনানি গ্রহণ করিব। যে দিল্লি আবকারী নীতি 2021 বর্ষের খসড়া প্রস্তুত আর রূপায়ণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগত সিবিআই 26 মার্চ সিসোদিয়া গ্রেপ্তার করেছিল। ইয়ার পিছতে এই হুরানীতির ধন সরবরাহর অভিযোগত 9 মার্চ তিহার কারাগতে সিসোদিয়া গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। মঙ্গলবার সিসোদিয়া আদালতত তেওঁর পত্নী অসুস্থ আর তেওঁর যত্ন লবলৈ কোনো নথকার কারণ দর্শাই জামিনের বাবে আবেদন জানাইছিল। কিন্তু সিবিআই তেওঁর জামিনের বিরোধিতা করে জামিন লাভ করলে সিসোদিয়ায় গোচরের সাথে জড়িত প্রমাণ ধ্বংস করিব পারে বলে আপত্তি। রাজ্যবাসীর কারণে 3 নম্বর ডাঙর খবরটি হয়েছে, অঙ্গনওয়াড়ী কর্মী আর সহায়িকা সাহায্য প্রদান মুখ্যমন্ত্রীর লাভ করিব এককালীন সাহায্য। অঙ্গনওয়াড়ী কর্মী আর সহায়িকা সাহায্য প্রদান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অঙ্গনওয়াড়ী কর্মীয়ে লাভ করিব এককালীন সাহায্য। কোনে কিমান লাখ টকালৈকে লাভ করিব জানিলক। অসম সরকারের মহিলা আর শিশু বিকাশ বিভাগের দ্বারা কলাক্ষেত্রত বিশেষ অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। কর্মী আর সহায়িকালয় অবসরকালীন সাহায্য প্রদান করা হব। গুয়াহাটী স্থিত শঙ্করদেব কলাক্ষেত্রের মাধবদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত আয়োজিত অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উপস্থিত থাকে। অনুষ্ঠিত এই অনুষ্ঠানত মোট 793 গৰাকী অঙ্গনওয়াড়ী কর্মী আর সহায়িকাক অবসরকালীন সাহায্য প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মহিলা আর শিশু বিকাশ বিভাগের মন্ত্রী অজন্তা নেওগে কয় যে এনেকা আসনি সমগ্র রাষ্ট্রের ভিতর এয়া প্রথম। লগতে কয় যে মুখ্যমন্ত্রী শর্মার সবল নেতৃত্বত এই আসনি গ্রহণ করা সম্ভব হয়েছে। পূর্বে কোনো ধরনের সাহায্য প্রদানের ব্যবস্থা নাছিল। উল্লেখযোগ্য যে 60 বছরত অবসর লওয়া অঙ্গনওয়াড়ী কর্মীক 4 লাখ টাকা, ক্ষুদ্র কেন্দ্র কর্মীক 3 লাখ টাকা আর সহায়িকাক 2 লাখ টাকা এককালীন সাহায্য প্রদান করা হব।
यार उपरी बैंक एकाउंटर जरिए आज भरते सको सहाज्य लाभ मन करा छब्बीस कोटी चौहत्तर लाख टका धार्य कर राज्यवास कारण आन एट भयंकर खबर ग्रेप्तार हम निकी विधायक अशराफुल हुसैन से एआईडीएफर सेंगा समष्टिर विधायक अशराफुल हुसैन यार पूर्वे विधानसभा आटाइतक कनिष्ठ विधायक विरुद्ध अपहरण अभियोग उपित उल्लेख्य बरपेटार एगी युवती अपहरण कर अभियोग उपन विधायक विरुद्ध विधायक आवास आनी युवती निर्तन चलो भयंकर अभियोग सन्दर्भ इतिपूर्वे गोचर रुजुश अभियोग अनुरी दिसपुर विधायक आवासते अपहरण कर युवती शारीरिक और मानसिक अत्याचार चलवा दिसपुर आरक्षी थाना एक गोचर रुजुरा ऋतुसेन नाम एजन युवकजने परीक्षा दी जो पथते बरपेटार अपहरण करवती परवर्ती समय ड्रग्स सरबराहर सहित ऋतुल हुसैन जड़ित थका गुरुतर अभियोग उपन सन्दर्भ विगत बर्ष नवेम्बर माहते दाखिल कर एजहार अभियोग अनुसरी अपहरण कर छात्रीगढ़ विधायक अशराफुल हुसैने डिमापुर रेलेरे प्रेरण कर पिछद यह घटना तो लाभ जेहदर भी सन्देह कर घटनार अभियोग प्रति अभियोग चल मजते ऋतुल हुसैन नाम युवकजनक मंगलवार निशा बरपेटार आरक्षी मंदिर निज बासगृहर पर ग्रेप्तार डांगर खबर से यह बर्ष चौबीस हजार शिक्षक निजुक्ति केजरीवाल सरकार सदन दिल्ली अरविंद केजरीवाल सरकार वित्तमंत्री कैलाश गहलोते दाखिल कर ले दुहजार तेईस चौबीस बर्ष पूर्णांग बजेट यह बजेट शिक्षार ऊपर अधिक गुरुत आरोप केजरीवाल सरकार मोट बजेटर बीस शतांश धार्य कर शिक्षार अर्थात शिक्षार धार्य कर षोलो हजार पाँच पचहत्तर कोटी टका विधानसभा बजेट दाखिल कर वित्तमंत्री कैलाश गहलोते कहे न्यूयॉर्क टाइम्स दिल्ली शिक्षा नीतिर ऊपर आलोचना हवा तो एक डांगर कथा बस शिक्षा बर्ष दिल्ली जथेष्टे आगे गई विगत बर्ष कईटा करणारेक्षित विश्व बहु देश शिक्षा व्यवस्था विफल केजरीवाल सरकार ग्रहण कर पदक्षेपर सरकार प्रतिकूल परिस्थित शिक्षा खंड लोकसान ह्रास कर मंत्य कर वित्तमंत्रीगढ़ शिक्षक अध्यक्ष उपाध्यक्ष सकलक टेबलेट प्रदान करदरी कर वित्तमंत्री कैलाश गहलोते बजेट केजरीवाल सरकार गुरुत्वपूर्ण घोषणा समूह बस चौबीस हजार एश चल्लिश जन शिक्षक पुनबिया निजुक्ति प्रदान हम शिक्षक नतुन टेबलेट प्रदान सको विद्यालय बीसा कम्पिटार व्यवस्था नौ हजारतक अधिक खेल एश दस कोटितक अधिक टका अनुमोदन दी दिल्ली सरकार बार नतुन व्यवहारिक विद्यालय आरम्भ कर नाम भर्ती हम नवम श्रेणी दिल्ली विद्यालय परिषद सहित संयुक्त सत्रिश डॉक्टर आम्बेदकर उत्कर्ष विद्यालय स्थापन कर डॉक्टर आम्बेदकर एक्सिलेंस विद्यालय शिक्षार्थी फरासी जर्मन और जापानी भाषार पाठ दिया हम उल्लेख्य केजरीवाल सरकार शिक्षार बार बजेट पूर्वतक सत्तानबे कोटी टका अधिक टका धार्य कर शैक्षिक क्षेत्र दिल्ली सरकार सफलतार कथा उल्लेख कर वित्तमंत्री कैलाश गहलोते कहे दिल्ली डबल मेन फोर नाइन थ्री गी और एन डबल नीट परीक्षा सिक्स फोर एट गी शिक्षार्थी उत्तीर्ण पूर्व बजेट केजरीवाल सरकार शिक्षार धार्य कर पूर्व बजेट केजरीवाल सरकार शिक्षार धार्य कर षोलो हजार दुश सेवेंटी एट कोटी टका।